কেমন আছো সবাই? আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আগের একটি ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানানো হয়েছিল ভেলোসিটি এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসতে। তো আজ আমি তোমাদেরকে এই ধরনের একটি ভিডিও দেখিয়ে দেবো যার সাহায্যে তোমরা ভেলোসিটি এডিটিং করতে পারবে শুধুমাত্র ক্যাপকাট দিয়ে। তো চলার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা বা আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো চলো লেটস গো। দেন প্রথমেই আমি এখান থেকে ভিপিএনটাকে অন করে রাখবো। তোমাদের ফোনে যে ভিপিএনটি আছে সেটা অন করে নিতে পারবে এখান থেকে। তারপর এখান থেকে ক্যাপকাটটিকে ওপেন করে নেব। দেন ক্যাপকাটটি ওপেন হওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। গ্যালারি থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবো যে ভিডিওটি আমি এখান থেকে এডিট করব, মানে ভেলোসিটি এডিট। দেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবো। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে এক্সট্রাতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে একটা সং সিলেক্ট করবো, যার মানে সংটির যে সংটি আমি এখান থেকে ইনপুট করবো সিলেক্ট করে নেবো। তো এরপর এখান থেকে এই ভিডিওর উপরে ক্লিক করে দেন এই টুলসগুলো একটু বাঁ দিকে সরিয়ে নিয়ে যাব। দেন এখান থেকে এই ভলিউমে ক্লিক করে দেবো, এটাকে পুরো জিরো করে রাখবো। তো আমি এখান থেকে অন্য একটা সং মানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর ভিডিওর সংটা আমি এখান থেকে ডিলেট মানে কমিয়ে দিয়েছি। দেন এরপর এখান থেকে ফাঁকা অপশানে টু ফিঙ্গার্স দিয়ে এটাকে আমি জুম করে নেব, এই ভিডিওটাকে আমি জুম করে নেব। দেন এরপরে ভিডিওর মানে সংয়ের যে বিটটি যেখান থেকে শুরু হবে সেখানে এসে আমি স্প্লিট দিয়ে কেটে নেব। এরপরে এখান থেকে পরে যে বিটটি আছে সেখানে এসে আমি আবার স্পিড দিয়ে কেটে নেবো। তো তোমরা যদি আমার ইউজ করা সংটি তোমাদের ভিডিওতে ইউজ করতে চাও তাহলে কিন্তু ভিডিওটি ভালোভাবে দেখবে তাহলে বুঝতে পারবে, নইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো বিট ইউজ করতে পারো, কিংবা আমি যেভাবে স্পিড দিয়ে কেটে নিয়েছি সেটাও ইউজ করতে পারো, মানে ফলো করতে পারো। তাহলে তোমরা ভালোভাবে করতে পারো, বিট অনুযায়ী স্লো ডান স্লোড হবে এবং ফাস্ট হবে। তো এরপরে আমি এখান থেকে পুরো ভিডিওটি কিন্তু স্প্লিট দিয়ে কেটে নেবো। এভাবে এভাবে অ্যাডজাস্ট করে কেটে নেওয়ার পরে তো তোমরা এই সংটির লিঙ্ক আমার ডিসক্রিপশানে পেয়ে যাবো, সংটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলিভাবে ডাউনলোড করে নেবে। তো এরপরে এখান থেকে আমি প্রথমে যে ভিডিওটি আছে ভিডিওর উপরে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে দেবো, দ্যাট নর্মালি ক্লিক করে দেবো। নর্মালি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এটাকে আমার 0.4x-এ এনে রাখতে হবে। দেন 4x-এ আসার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো। দেন এর পরে যে ভিডিওটি আছে এই পরের ভিডিওতে আমি ক্লিক করে দেবো। দেন এর পরের ভিডিওতে ক্লিক করে আবার স্পিডে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমি এটাকে 2-তে এনে রেখে দেবো। দেন এরপরে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এর পরেরটাকে আমি 0.4x-এ আনবো। তো এখান থেকে মানে অ্যাকচুয়ালি একটা ভিডিওতে প্রথমে যে ভিডিওটি আছে সেই ভিডিওতে আমি 0.4x-এ আমি রাখবো, আর তারপরে ভিডিওটিকে আমি 2x-এ রাখবো। তো এভাবে কিন্তু একটি প্রথমেই 0.4, তারপরেরটা হবে 2x-এ এসে রেখে দেবো। তো এভাবে কিন্তু প্রত্যেকটি ভিডিও আমি এভাবে অ্যাডজাস্ট করে নেবো, তোমরা এখান থেকে প্রত্যেকটি ভিডিও সেম টু সেমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো এরপর এখান থেকে এই এফেক্টে ক্লিক করে দেবো। দেন এফেক্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিও এফেক্টে ক্লিক করে দেবো। দেন এখান থেকে এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং এই অপশানে ক্লিক করে দেবো। তারপরে এই লেন্স অপশানে ক্লিক করে দেবো। এরপরে এর পাশে যে লেন্স অপশানটা আছে এখানে ক্লিক করে দিয়ে এই এডেসগুলো আর ব্যাকলিট ফোকাস এই দুটো এফেক্টের মধ্যে আমি যে কোনো একটি এফেক্ট ইউজ করে নিতে পারবো। তো এখান থেকে আমি এই এডেসগুলো এই এফেক্টটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এফেক্টটিকে আমি ছোট করে নেব। যে ভিডিওটিতে আমি স্পিড কম দিয়েছি মানে স্পিড কমিয়ে দিয়েছি
সেই ভিডিওতে আমি এটাকে অ্যাপ্লাই করব। দেন এরপরে এটাকে আমি কপি করে নেব। দেন কপি করে নেওয়ার পরে এর পরের যে ভিডিওটি আছে, তারপরে যে ভিডিওটি আছে সেম টু সেম স্পিড কমিয়ে দিয়েছি স্পিড, তো সেটাকে সেটার উপরেও আমি এটা ইউজ করব। দেন এভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিওর উপরে আমি এটাকে এভাবে অ্যাডজাস্ট করে ইউজ করে নেব। এভাবে প্রত্যেকটি স্প্লিট কমা যে ভিডিওগুলো আছে সেগুলোর উপরে আমি এটাকে ইউজ করে নেব এভাবে। তোমরা এরকম ধরনের ভিডিও আরও আমার ফেসবুকে পেতে পারো, আমি আমার ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো এরকম ধরনের ভিডিও আমি করে রেখেছি। দেন আমার এফেক্টগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে মিউজিকটি কেটে আমি বাকিটা ডিলিট করে দেবো। দেন এরপরে আমাকে একদম প্রথমে চলে আসতে হবে, এখান থেকে এই এফেক্ট অপশনে আবার একবার ক্লিক করে দেবো, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করে দেবো, এখান থেকে এই ট্রেন্ডিং অপশানে ক্লিক করে দিলেই চলে আসবে। এখান থেকে এই ডায়মন্ড জুম এই এফেক্টটা, আর এর নিচে আরেকটা আছে হ্যালো ব্লার, এটা আমি যে এর ভিতর থেকে যে কোনো একটা যেটা পছন্দ হবে সেটাই ইউজ করতে পারবে। তো আমি এখান থেকে এই হ্যালো ব্লার এফেক্টটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন দুবার ট্যাপ করার পরে এর স্পিডটাকে আমি একদম কমিয়ে দেবো, আর ইন্টেন্সিটিটাকে আমি পুরো 100 করে রাখবো। দেন এরপরে আমি এই এফেক্টটাকে প্রথম যে ভিডিওটা আছে ভিডিওটা যত দূর অবধি রাখতে চাইবো তত দূর অবধি আমি এফেক্টটাকে টেনে নিয়ে চলে আসবো। তো আমি এই ভিডিওটির এফেক্টটিকে আমি এই এফেক্টটিকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, তোমরা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবে। দেন এই ভিডিওর উপরে ক্লিক করে দেবো, ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এই অ্যানিমেশন অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি মানে কম্বোতে ক্লিক করব। এরপরে এখান থেকে যে কোনো এফেক্ট মানে এই অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারবো যে অ্যানিমেশন আমি এই ভিডিওর উপরে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে তোমরা চাইলেও অ্যাপ্লাই করতে পারবে কিংবা না চাইলেও করতে পারবে, ইচ্ছে মতো করতে পারবে। এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিয়েছি, তো এর পরের ভিডিও থেকে এসে আমি আবার অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো একটা অ্যানিমেশন তোমাদের পছন্দ মতো অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারবে, আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। সো এভাবে এরকম এরপরে এখান থেকে স্টাইলে ক্লিক করে দেওয়া হয়, এখান থেকেও বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আমি আর দেখাচ্ছি না। এখান থেকে দেখতে পাচ্ছ চলে এসেছে, আমার অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রবলেমও হচ্ছে এখানে। তো এরপরে টিক মার্কে ক্লিক করে দেবো, এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন স্টাইল সিলেক্ট করে নিতে পারবে। তো এরপর এখান থেকে ভিডিওটিকে সেভ করে নেব। আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ারটা অবশ্যই করে রাখবে। তো পরের ভিডিওটিতে আবার দেখা হচ্ছে।